বরিশালের উজিরপুরে শত বছরের বৃদ্ধা সালেহা বেগমের শেষ সম্বল ভিটে মাটিটুকু কেড়ে নিল স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মাসুম বিল্লা। সহায় সম্বল হারিয়ে আজ মানবেতর জীবনযাপন করছে স্বামী ছেলেহীন অসহায় এই নারী। চোখের মাঝে স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনায় পানি শুকিয়ে গেলেও বুকে চাপা কষ্ট আর মুখ ফুপড়িয়ে কান্নায় ভেঙে পড়েন শত বছর বয়সী এই সালেহা বেগম। বরিশালের উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড়ের সালেহা বেগমের বাবার বাড়ি থেকে পাওয়া শেষ সম্বল ভিটে মাটিটুকু মিথ্যে ষড়যন্ত্র করে কেড়ে নিল প্রভাবশালী ভূমিদস্যু মাসুম বিল্লা। অভিযোগ ভুক্তভোগী পরিবারের। বাবার পৈতৃক সম্পত্তি ও স্বামীর ঘর হারা এই শত বছরের বৃদ্ধার শেষ আশ্রয় তার অসহায় মেয়ে হাফিজা বেগমের স্বামীর বাড়ি হলেও বড় কষ্টে কাটছে তার দিন। মিথ্যে ষড়যন্ত্রে হারানো সম্পত্তির শোক যেন তাকে প্রতিনিয়ত তারা দিয়ে বেড়াচ্ছে। শেষ সহায় সম্বলটুকু হারিয়ে দিন দিন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। বাবার বাড়ি থেকে 42 নং লস্করপুর মৌজায় 118 নং খতিয়ানের 35 ও 37 নং দাগে 27% জমি পেয়েছিলেন তিনি। এতে নজর পড়ে স্থানীয় ভূমিদস্যু মাসুম বিল্লার। অবশেষে শেষ রক্ষা হয়নি, 20 লক্ষ টাকা মূল্যের জমিটি দলিল করে নেয় মাত্র 3 লক্ষ টাকায়। মোবারক আলী সিকদারের স্ত্রী ভিটামাটি হারানো সালেহা বেগম বলেন, সরলতার সুযোগ নিয়ে মৃত মুক্তার হোসেন ঘরামির ছেলে মাসুম বিল্লা গরামীর তার শেষ সহায় সম্বলটুকু কেড়েই নিল। জমি ব্যাগতে যাবে বাবা, অন্য জায়গায় ডাক দিনা, হাই তুমি ডাক দিয়ে নিয়েছে লাগাইছে মাসুম অন্য জায়গায় যাইকা, সে আমার যে গোস্তা আমি দিয়েছি হাই জুড়ে খাইবি, সে বেশি ব্যাগছে যদি সেই ভোগ যখন না পাই তাই আবার কান যাইবি, বেশি ব্যাগ কেউ কোনো আমি দেখি সেই জায়গার দাম দিয়েছে আমার 20 লাখ টাকা দাম। অসহায় সালেহা বেগম এর মেয়ে হাফিজা জানান, বাবা নেই, কোনো ভাই নেই, মা থাকার মতো কোনো ঘর নেই। মায়ের কাছ থেকে মিথ্যে জালিয়াতি ষড়যন্ত্র করে নেওয়া জমি ফেরত পাইতে সকলের সুদৃষ্টি কামনা করেন তিনি। আমার ভাই নেই, আমার বাবা নেই, আমি 5 বোনের ভিতরে আমি ছোট, কিন্তু আমার নানা বাড়ি, আমার মামা, খালা টালা কিছুই নেই, আমার শুধু মা একলাই আমার মা। তো এখন যখন এই জায়গাটা বের হয়েছে আমরা অনেক খুশি, জেলা জায়গা একটু আমরা পাইছি, আল্লাহ আমাদের দেশে। আমার বাড়িতে জানেন আমার মার একটা ঘর নাই, কিন্তু আমরা জায়গাটা পাই অনেক খুশি হয়েছিলাম, পুরো বয়সে একটু জায়গা পাইছে। এই নিয়ে যে কি হয় আমি হ্যাঁ কইতে পারি না, আমার কিন্তু অনেক ভয় লাগে, কারণ কি দেশ বললাম না মাটি খায় মানুষ। আপনারা তো আমার ফেরত আনিয়ে দিতে পারতেন তাহলে আমরা ফেরত আনতাম, সে আমাকে যে টাকা দিয়েছে ওই টাকা আমরা দিয়ে দিব। মাসুম বিল্লাহের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং মাসুম বিল্লাহের হাত থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা চত্বরে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারগুলো। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, দলিল মূলে এটি ক্রয়কৃত সম্পত্তি, এখানে জালিয়াতি কিংবা কোনো দখল করা হয়নি। তাহলে আর কোনো ভাই বোন নাই, তার বাবার বাড়ি 27% দলিল করছে, কোনো জায়গা নেই। দলীয় প্রভাব খাটিয়ে ষড়যন্ত্র কিংবা জোর করে সাধারণ মানুষকে হয়রানি করার বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা জানতে চাইলে বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম হাওলাদার জানান, মাসুমের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ইউনিয়ন আওয়ামী লীগ কোনো ধরনের সহযোগিতা করে না। কিন্তু সে কোনো মিটিং আজ পর্যন্ত ইউনিয়নেরও না থানারও না কোনো মিটিং অ্যাটেন্ড করে না, দলীয় আমরা তো তার পক্ষ অবলম্বন করি না। সে দলীয় তার কিছু লোক আছে টাকা দিয়ে কেনে, সে টাকা দিয়া বিভিন্ন সময় বিভিন্ন লোক কেনে, অনেক টাকা মালিক করতে যায় না, সে ওই টাকা দিয়া এক এক সময় এক এক গ্রুপ খাটায়। কিন্তু আমার আওয়ামী লীগের কোন পদদারি ইউনিয়ন লেভেলের কাউকে পায় না। সে এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ বলেন, এ ধরনের
ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি, তবে অভিযোগ করলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা। এমন একটি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামলেও মাসুম বিল্লাহর বিরুদ্ধে একের পর এক বেরিয়ে আসে থলের বিড়াল। অনেক পরিবারকেই তার ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে সন্ত্রাসী বাহিনী দ্বারা ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জমি বসত বাড়ি উচ্ছেদ ও দখল করার পায়তারা চালানোর খবর জানতে চোখ রাখুন 26 টেলিভিশন এর পর্দায়। ডেস্ক রিপোর্ট, 26 টেলিভিশন।